আসসালামু আলাইকুম। সাদ একাডেমির পক্ষ থেকে সিএসএস থ্রি ফ্রম W3 স্কুল এর আজকে 28তম ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাই। তো গত পর্ব থেকেই আমরা মূলত ফন্টের সম্পর্কে আলোচনা শুরু করেছি। গত পর্বে আমরা দেখিয়েছিলাম ওয়েব সেফ ফন্ট সম্পর্কে, আজকে আমরা ফন্টের বিভিন্ন স্টাইল সম্পর্কে আলোচনা করব। তো ফন্ট স্টাইল, তো বেসিক্যালি ফন্ট স্টাইলটা ব্যবহার করা হয় যে কোনো একটি টেক্সটকে ইটালিক আকারে দেখানোর জন্য। যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করে থাকেন তখন কন্ট্রোল আই দিলে যে কাজটি হয় অর্থাৎ ইটালিক ফরম্যাটে হয় সেটিকে বোঝানোর জন্য। এখানে আমি আপনাদেরকে একটু দেখাই, সেটি হচ্ছে আমাদের তিন ধরনের, আমরা যখন ফন্ট প্রপার্টি ইউজ করি তার মূলত তিনটি ভ্যালু আছে। একটি আছে নর্মাল, একটি আছে ইটালিক, এবং তিন নম্বরে আছে অবলিকিউ। ওকে, আমি তিনটি ধরনই আপনাদেরকে কোডের মাধ্যমে দেখাবো। চলুন আর কথা না বাড়িয়ে আমরা কোডে চলে যাই। প্রথমে আমি গত পর্বের ক্লাসটিকে রিমুভ করে দিচ্ছি। আমি প্রথমে HTML পোর্শনটুকু আপনাদের জন্য টাইপ করছি। আমি প্রথমে একটি পি ট্যাগ নিচ্ছি, পি ট্যাগের যার একটি ক্লাস নেম দিচ্ছি আমি নর্মাল। যেহেতু আমরা প্রথমে নর্মাল টেক্সট দেখব, আমি একটা বিষয় লক্ষ্য করবেন, আমি সবসময় ক্লাস নেমগুলো দিয়ে থাকি আমার যেই কাজটি করব তার সাথে সাদৃশ্যপূর্ণ নেম। দিস ইজ এ প্যারাগ্রাফ ইন নর্মাল স্টাইল। ওকে, নর্মালের পরে আমার আসবে হচ্ছে ইটালিক। ওয়েল, দেন আমি আরেকটি পি ট্যাগ নিচ্ছি যার ক্লাস নেম দিচ্ছি ইটালিক। ওয়েল, দিস ইজ এ প্যারাগ্রাফ ইন ইটালিক স্টাইল। ওকে, তারপরে আসবে হচ্ছে আমার অবলিকিউ। অবলিকিউর জন্য আমি আরেকটি পি ট্যাগ নিচ্ছি এবং যার ক্লাস নেম দিচ্ছি অবলিক, সেই নাম অনুযায়ী। দিস ইজ এ প্যারাগ্রাফ ইন অবলিকিউ স্টাইল। ওয়েল, চলুন এবার আমরা সিএসএস এ চলে যাই, প্রত্যেকটির প্র্যাকটিক্যাল রূপ দেখে আসি। তার আগে আমি আমার সাইটটিকে রিলোড দিচ্ছি। দেখুন, তিনটাই কিন্তু একদম নর্মাল অবস্থায় আছে, রাইট? ওকে, আমি যখন প্রথম পি ডট নর্মাল, আমার প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে তার ক্লাস নেম হচ্ছে নর্মাল, আমি যেন আমার কোনোভাবে ভুল না হয় আমি সবসময় এই কাজটি করে থাকি, কপি পেস্ট করে নিয়ে আসি নর্মাল। ওয়েল, তার জন্য আমার ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল হবে হচ্ছে আমার নর্মাল। ওকে, নর্মাল দিলে যথারীতি আমার কোনো ধরনের কোনো পরিবর্তন আসবে না, নর্মালই থাকবে। ওকে, এবার আমি ইটালিক করব আমার সেকেন্ড, এই যে কথাটি ইটালিক, আমি ক্লাস নেমটিকে সেম টু সেম হওয়ার জন্য কপি করে নিচ্ছি। দেন আমার পি ক্লাসের জন্য ডট, দেন ক্লাস নেম কার্লি ব্র্যাকেট, স্টার্টিং কার্লি ব্র্যাকেট, ক্লোজিং কার্লি ব্র্যাকেট, আমার এটার ফন্ট, আর ফন্ট স্টাইল হবে ইটালিক ইটালিক। ওয়েল, আমি সেভ করছি এবং সাইটটিকে যখন রিলোড দিচ্ছি, দেখুন আমি একটু জুম করে আপনাদের জন্য দেখাই, এটা কিন্তু নর্মাল ফন্ট, এটা কিন্তু ইটালিক ফন্ট, এটা কিন্তু ব্যাকা হয়ে আছে, রাইট? ওকে, এখন আমরা অবলিকিউ দেখব। আচ্ছা, অবলিকিউ জিনিসটা মূলত ইটালিকের ফরম্যাটে দেখাই, বাট এটাকে আমি কম সাজেস্ট করি, এটা আপনারা শুধুমাত্র জানার জন্য এটাকে জেনে রাখুন, বাট এটা আর ইটালিক সেমই কাজ করে। পি ডট যে আমার সেম নেমটি আছে, নামটি আমি কপি করে নিচ্ছি, পেস্ট করছি, আমার এটার ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল আমার এটি হবে হচ্ছে অবলিকিউ অবলিকিউ। ওকে, চলুন সাইটটিকে আমরা রিলোড দিয়ে আসি। দেখুন, এটা আর এটা কিন্তু সেমই দেখাচ্ছে, বাট কেন আমরা এটা করে থাকি? এটা করে থাকি মূলত আমাদের সিমান্টিক এলিমেন্টগুলো ব্যবহার করার ক্ষেত্রে। এবারে আমরা ফন্ট স্টাইলের দ্বিতীয় পর্যায়ে চলে যাব, অর্থাৎ ফন্ট উইথ, অর্থাৎ একটি ফন্টকে আমরা কতটি মোটা অথবা কতটি লাইটার অথবা থিক হিসেবে দেখতে চাচ্ছি সেটি মূলত আমরা দেখার চেষ্টা করব। ওকে, চলুন আমি প্রথমে যে কাজটি করব আমার HTML পোর্শনটুকু টাইপ করে আসি। আচ্ছা, ফন্ট উইথের ক্ষেত্রে মূলত চারটি পোর্শন আছে, আপনারা একটু কাগজ কলম নিয়ে নোট ডাউন করে নিন।
আমি ফন্ট এটার এটা একটু বাড়িয়ে দিই যেন আপনাদের টেক্সটগুলো বুঝতে সুবিধা হয়। এটির এক নাম্বারে আছে হচ্ছে নর্মাল, দুই নাম্বারে আছে হচ্ছে লাইট, আমার তিন নাম্বারে আছে হচ্ছে থিক, অ্যান্ড চার নাম্বারে থিকার। ওকে, চলুন কথা না বাড়িয়ে আমরা এই চারটি পোর্শনেরই প্র্যাকটিক্যাল রূপ দেখে আসি। আমি যে কাজটি করব, এখান থেকে একটি এইচ ওয়ান ট্যাগ নিয়ে নিই, দিস সেকশন ইজ ফর ফন্ট ওয়েট। ওকে, এখন আপনি চাইলে কিন্তু এটাকে কমেন্ট ইউজ করতে পারেন। আমি কমেন্ট দিস ইজ দ্য স্টার্টিং অফ ফন্ট ওয়েট। ওকে, দেন আমি প্রথমে চারটি পি ট্যাগ নিয়ে নেব। ওকে, পি আমি এর জন্য একটি ক্লাস নেম দিচ্ছি। আমার প্রথমে আমি সাদৃশ্যপূর্ণ নেমই দিব, আমি এটার নাম দিব নর্মাল। দেখুন এখানে কিন্তু এই নর্মাল আর এই নর্মাল সেম হয়ে গিয়েছে, রাইট? তাহলে আমাদেরকে হয় এটাকে ডিলিট করে দিতে হবে অথবা এখানে নাম চেঞ্জ করতে হবে। আমি এই পোর্শনটুকুকে ডিলিট করে দিলাম যেন কোনো ধরনের কোনো কনফ্লিক্ট না হয়। নর্মাল দিস ইজ এ প্যারাগ্রাফ আমি দিলাম। ওকে, দেন আমি আরও একটি পি ট্যাগ নিব, যার আমার দুই নম্বরে কি ছিল, আমার দুই নম্বরে ছিল হচ্ছে লাইট। ওকে, যার জন্য আমি একটি ক্লাস নেম দিব, তার নাম হবে লাইট। অলসো দিস ইজ এ প্যারাগ্রাফ আমি সেম টেক্সটে দিব যাতে আপনাদের সব কিছু বুঝতে সুবিধা হয়, পার্থক্যগুলো। দিস ইজ এ প্যারাগ্রাফ। ওয়েল, আমি তিন নাম্বার নিব, আমার তিন নাম্বারে কি ছিল, আমার তিন নাম্বারে ছিল হচ্ছে থিক। ওকে, আমি এখানে তাহলে তার ক্লাস নেম থিক দিলাম, দিস ইজ এ প্যারাগ্রাফ। ওয়েল, আমি চার নাম্বারটি দেব, আমার চার নাম্বার কি ছিল, আমার চার নাম্বার ছিল থিকার। ওকে, দেন আমি তার জন্য একটি ক্লাস নেম দিচ্ছি থিকার। চলুন আমরা এর আউটপুটটি ব্রাউজারে দেখে আসি, চারটি কিন্তু সেম। এটা তো আমার এইচ ওয়ান ট্যাগ, এখানে দেখুন তিনটি কেন, এখানে তো চারটি হবে, সরি আমি এখানে টেক্সট দিইনি, দিস ইজ এ প্যারাগ্রাফ। ওকে, চলুন রিলোড দিয়ে দেখে আসি। এখন দেখুন আমাদের চারটি ফন্ট উইথ কিন্তু সেম, রাইট? এখন চলুন আমরা আমাদের সিএসএস পোর্শনে চলে যাই। সিএসএস পোর্শনে গিয়ে আমরা ফন্ট উইথ যেটা সেটি চেঞ্জ করে দিয়ে আসি। আমি যেহেতু এই সিএসএস পোর্শনটুকু আমাদের হয়ে গিয়েছে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি প্রথমে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমার ডট, দ্যাট মিন ক্লাসের জন্য ডট, তারপরে তার নেম, আমি যথারীতি নেমগুলো কপি করে নিয়ে আসবো। নেম, ওকে, স্টার্টিং কার্লি ব্র্যাকেট, ক্লোজিং কার্লি ব্র্যাকেটের ভিতরে আমি শেষ করব আমার ফন্ট উইথ, ফন্ট ওয়েট আমি প্রথমটা দেব নর্মাল। ওকে, নর্মাল দিলে আমাদের কোনো ধরনের কোনো কিন্তু পরিবর্তন আসবে না, নর্মালই থাকবে। আমি তারপরেরটা লাইট করব। ওকে, দেখুন আমি আমার সেকেন্ডটি ছিল পি ডট, আমার সেকেন্ডটি ছিল লাইট। ওকে, লাইট, দেন আমার এখানে ফন্ট উইট হবে লাইটার। চলুন আমরা সাইটটিকে রিলোড দিয়ে তার আউটপুট দেখে আসি। এটা কিন্তু এটার থেকে অনেকটা লাইটার হয়েছে। আমি আপনাদেরকে জুম করে আর একটু দেখালাম, আপনারা বিভিন্ন ব্রাউজারেও এটাকে চেক আউট করতে পারেন। আমরা ফায়ারফক্সেও চলুন চেক করে আসি। সবসময় বিভিন্ন ব্রাউজার আপনারা চেক আউট করবেন, তাতে করে হবে কি পার্থক্যগুলো স্পষ্টভাবে বুঝতে পারবেন। দেখুন আমার এই দুটি কিন্তু, এটা কিন্তু এখন লাইটার হয়ে গিয়েছে। এখন আমরা থিক করে দিই, আরও পাতলা করে দিই। ওকে, আমার পি ডট এখানে যে থিক আছে, আমি থিককে নিয়ে নিচ্ছি ক্লাস নেম, স্টার্টিং কার্লি ব্র্যাকেট, ক্লোজিং কার্লি ব্র্যাকেট, আমার এটার জন্য ফন্ট উইথ হবে, ফন্ট উইথ আমি এটাকে বোল্ড হবে। ওকে, দেখুন আমার থিকের জন্য বোল্ড আমি ইউজ করেছি। এখন আমার কি হয় দেখুন,
এটা নর্মাল, এটা লাইট, মোটামুটি কাছাকাছি, বাট যখন আমি বোল্ড করে দিয়েছি তখন এটা কিন্তু বোল্ড আকারে দেখাচ্ছে। এখন ধরুন আমার ফন্ট উইডথ এর থেকেও আমাদের বেশি প্রয়োজন, সেক্ষেত্রে আমরা কি করব, থিকার ইউজ করব। ওকে, থিকার, থিকারকে মূলত সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। চলুন প্র্যাকটিক্যাল দেখে আসি। পি ডট ডট ক্লাস নেম কার্লি ব্র্যাকেট, আমার এখানে ফন্ট ওয়েট আমি 900 দিলাম। ওয়েল, চলুন আমরা এখানে সাইটটিকে রিলোড দিয়ে দেখে আসি। দেখুন এখানে 900-তে এটা কিন্তু থিকার হয়ে গিয়েছে। আশা করি ফন্ট উইড বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার তিন নম্বরে আজকের ক্লাসে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ফন্ট ভ্যারিয়েন্ট। টেক্সটটিকে একটু লিখুন, ফন্ট ভ্যারিয়েন্ট। ওকে, ফন্ট ভ্যারিয়েন্ট মূলত আমরা বোঝাই যখন ধরুন আমরা স্মল ক্যাপসে কোনো কথা লিখেছি সেই কথাগুলোকে আমরা আপার কেসে নিয়ে যেতে চাচ্ছি। প্র্যাকটিক্যালি চলুন বিষয়টিকে আপনাদেরকে বোঝাই। আমি যে ওকে, এখন এখানে আমি একটি কমেন্ট সেকশন নিয়ে নিচ্ছি। দিস সেকশন ইজ ফর, আমার হচ্ছে এই সেকশনটিতে আমরা দেখাবো ফন্ট ভ্যারিয়েন্টকে। ফন্ট ভ্যারিয়েন্টকে আমি প্রথমে একটি এইচ ওয়ান ট্যাগের মাধ্যমে সেটিকে আলাদা করে দিচ্ছি। দিস সেকশন ইজ ফর ফন্ট ভ্যারিয়েন্ট। ওয়েল, ফন্ট ভ্যারিয়েন্ট প্রপার্টি দুইটি আছে, একটি নর্মাল এবং একটি স্মল ক্যাপস। ওকে, আমি তার প্রথমে এইচটিএমএল পোর্শনটুকু নিয়ে নিচ্ছি। পি, আমি এখানে একটি ক্লাস নেম দিচ্ছি নর্মাল হাইপেন ফন্ট ভ্যারিয়েন্ট। ওকে, দেন আমি এখানে আমার নাম দিচ্ছি, মাই নেম ইজ ইঞ্জিনিয়ার মারুফ। আমি আরও একটি পি ট্যাগ নিয়ে নিচ্ছি যার ক্লাস নেম দিচ্ছি আমি স্মল, যেহেতু আমার এটাকে আমি স্মল ক্যাপস করব, আমি সেম টেক্সটটাকেই এখানে পেস্ট করে দিব যাতে করে দুটো টেক্সটের পার্থক্যটা আমরা বুঝতে পারি। তো চলুন প্রথমে আমরা সাইটটিকে রিলোড দিয়ে দেখে আসি। আমি স্মল করছি এই দুটো, আমার যে নামটা আমি পেস্ট করেছি মাই নেম ইজ ইঞ্জিনিয়ার মারুফ, দুটোই কিন্তু সেম ফন্টে আছে। এখন চলুন আমি আমার স্টাইল শিটে চলে যাই। আমি এখানে এই যে ক্লাস নেমটিকে সেম টু সেম কপি করে নিচ্ছি। দেন আমার পি ডট আমার যেই ক্লাস নেমটি ছিল ক্লাস নেমটিকে পেস্ট করলাম, এবং তার জন্য আমাদের সিএসএস প্রপার্টি হচ্ছে ফন্ট হাইপেন ভ্যারিয়েন্ট। ফন্ট ভ্যারিয়েন্ট আমরা যদি নর্মাল দিয়ে দিই, যদিও নর্মাল দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না, সেম টু সেম থাকবে, কোনো ধরনের কোনো পরিবর্তন আসবে না। কিন্তু আমরা যদি এখানে পি ডট আমাদের এই যে স্মল ক্লাসের ভিতরে ফন্ট ভ্যারিয়েন্টকে আমরা যদি স্মল ক্যাপস করে দিই, দেখুন কি পার্থক্য হয়। কোডের মাধ্যমে আমরা দেখে আসি, ফন্ট ভ্যারিয়েন্ট স্মল ক্যাপস। চলুন সাইটটিকে রিলোড দিয়ে আসি। দেখুন আমাদের কি হচ্ছে, প্রত্যেকটি কথা কিন্তু আপার কেজে হয়ে গিয়েছে, বাট এই যে প্রথম যে ওয়ার্ডটি সেটি কিন্তু যে সাইজ তার থেকে এই সাইজটি কিন্তু অনেক ছোট, অর্থাৎ ফ্রন্ট ভেরিয়েন্টে অরিজিনাল সাইজ থেকে অনেক ছোট সাইজ হবে। তো আশা করি আজকের ক্লাসটি পরিপূর্ণরূপে বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্তই, সাদ একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আসসালামু আলাইকুম।